নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চটপটা প্রন ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। পরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভেষজ গুণ, আর থাকে প্রচুর পরিমাণে আয়রন এবং পটাশিয়াম। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। বাগদা চিংড়ির মাথার অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, আর এই যে পোলতেটা আছে সেটাও বের করে নিয়েছি। আর এই লেজার অংশটা আমি রেখেছি, তাতে ভাজতে সুবিধা হবে, সেই জন্য আপনারা ইচ্ছে করলে এই লেজার অংশটা নাও রাখতে পারেন। এবার আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 টেবিল স্পুন লেবুর রস, আর দিচ্ছি 7 মতো নুন। এবার সমস্ত আদা রসুন লেবুর রস আর নুনটাকে খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মশলাগুলো সব মাখানো হয়ে গেছে। এই অবস্থায় মাছটাকে আমি 15 মিনিট এইভাবেই রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 7 মতো নুন, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, চিংড়ি মাছটা খুব ভালোভাবে ম্যারিনেটেড হয়ে রয়েছে। এই অবস্থায় আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা ডিম রেখে দিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পিঞ্চ নুন। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে চিংড়ি মাছটা ম্যারিনেটেড হয়ে রয়েছে, ডিমটা ফেটানো হয়ে গেছে। এখানে ওই ময়দার মিশ্রণটা রাখা আছে, আর এই পাত্রে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে প্রথমে 1 পিস করে মাছ নিচ্ছি, ডিমের মিশ্রণের মধ্যে এইভাবে কোট করিয়ে নিলাম। এবার ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করাতে হবে। তারপর ব্রেড ক্রামটা খুব ভালোভাবে মাছের ঘায় এইভাবে কোট করিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি ডিমে, ময়দায় এবং ব্রেড ক্রাম্পের সঙ্গে কোট করিয়ে এইভাবে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি কড়ার মধ্যে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি, তেলটা এবার গরম হচ্ছে। এই অবস্থায় আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, মিনিট 3-4 এর মধ্যেই ভাজাটা হয়ে যায়। এই জন্য একটা দিক 2 মিনিট ভাজার পরেই আমি অপর দিকটা আবার উল্টিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে চটজলদি তৈরি করে ফেলুন একটা অসাধারণ চটপটা প্রন ফ্রাই। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।